বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লুটুথে অনেকে কাজ করেন, সামান্য একটু সমস্যায় পড়লে আপনারা অনেক ছুটাছুটি করেন সমাধা দেওয়ার জন্য। বাট আপনি চাইলে ওই সমস্যার সমাধান আপনি নিজেও দিতে পারেন। যে কোনো ধরনের হোক, ব্লুটুথ সবসময় আপনাদের মাঝে একটি নিউজ থাকে, ওই নিউজটা আপনারা হয়তো বা জানেন না বা জানতেও কোনো দিন চেষ্টা করেন না। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোথায় আপনি খুঁজে পাবেন, আপনি নিজেই নিজের সমস্যা সমাধান দিতে পারবেন। দেখেন, আমি ব্লুটুথ অ্যাপসটা খুলছি। ব্লুটুথ অ্যাপসটা খোলার পরে এই যে উপরে বাম পাশে সাদা তিনটা দাগ আছে, এই তিনটা দাগের ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো লেখা আছে, এখানে ওয়ালেট অ্যাড্রেস, মাই টিম, ডাউনলোড হিস্টোরি, ফটো রিভিউ, ফটো রিভিউ ওয়ান, মাই ব্যালেন্স, নিউজ। আপনি কি করবেন, নিউজটাতে ক্লিক করবেন। দেখছেন, নিউজটাতে ক্লিক করলে আপনি দৈনিক তাদের যে সমস্ত আপডেটগুলো দেয় ব্লুটুথ কোম্পানি আপনি জানতে পারবেন। তার সেজন্য আপনি আর হয়রানি হতে হবে না। অনেকে বিডি মোবাইল রিসার্চ আবার বিকাশ মাঝে মধ্যে উঠিয়ে দেয়, সেজন্য তারা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। তো আপনি নিউজটা যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন তারা এখানে অটোমেটিকলি দৈনিক আপডেট দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আজ থেকে আবার বিকাশ অপশন চালু করে দেওয়া হলো, তবে মিনিমাম 200 রুপিস নিচে কেউ উইথড্র রিকোয়েস্ট করবেন না, যদিও বা কেউ করেন তবে ক্যান্সেল করা হবে। দেখেন বাংলায় কত সুন্দর করে লেখা দিছে, তারা ডেটগুলো দিয়ে দিছে। দেখেন নিচে, দেখেন সবগুলো আপনি এইভাবে পড়তে পারেন, আপনি নিজে নিজে নিজের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন। এটা ব্লুটুথ কোম্পানি থেকে আপনি পিওর সঠিক নিউজটা পাইতেছেন। তবে কেন চিন্তা করেন, এখানে সব কিছু এখানে দেওয়া আছে, লেখা আছে। ওকে বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ব্লুটুথ অ্যাপসে কীভাবে ডিয়ের কাজ করবেন, ব্লুটুথ অ্যাপসে 15 থেকে 20 মিনিটের ভিতরে কীভাবে টাস্ক কমপ্লিট করবেন, ব্লুটুথ অ্যাপসে ব্যালেন্স কেন যোগ হয় না, বিকাশে কীভাবে উইথড্র দিবেন বা বিটকয়েনে কীভাবে উইথড্র দিবেন, ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।